ইভিনিং এভরিবডি তো আজকে আলোচনা করব। আমরা মোস্ট টপ থার্টি জিওগ্রাফির কোশ্চেন অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে আলোচনা করব এখানে মোট আমাদের টোটাল তিরিশটা কোশ্চিন নিয়ে আলোচনা করবো প্রতিটা প্রশ্ন প্রপার এক্সপ্লেনেশান দিয়ে আলোচনা করব যাতে তোমাদের অনেক ইনফরমেশান একসঙ্গে গ্যাদার করতে পারো যেগুলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই প্রশ্নগুলো আলোচনা করব যাতে আমরা আগামী দিনে যে সমস্ত আপকামিং এক্সাম রয়েছে এসএসসি তারপরে রেলের এছাড়া এন ডিপিসি রয়েছে এছাড়াও বিভিন্ন ডাব্লিউসিএস পরীক্ষা হতে চলেছে বিভিন্ন পরীক্ষা এবং প্রাইমারি টেটেও দেখতে পাচ্ছ জিওগ্রাফি থেকে প্রশ্ন দিচ্ছে তো প্রতিটি প্রশ্নের জন্য আমাদের এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চলো শুরু করি দেখো প্রথম প্রশ্ন আজকে আমাদের এখানে কি বলছে ফার্স্ট প্রশ্নে বলা হয়েছে কি এখানে দেখো এখান টোটাল প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটা কোন পরীক্ষা এসছে যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল পরীক্ষা এসেছে প্রশ্নটা কি দেখো দ্য ফেমাস লেক লেগন লেক অফ ইন্ডিয়ান ঈদ অর্থাৎ দেখো প্রশ্নগুলো ইংলিশ বলে কেউ ভয় পাবে না কারণ প্রতিটা প্রশ্ন আমি বাংলাতে ট্রান্সলেট করে বুঝিয়ে দেব। শুধু তোমরা দেখতে থাকো মনোযোগ সহকারে তাও কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে বলছে কি দ্য ফেমাস লেগন লেক অফ ইন্ডিয়া ঈদ ভারতের সবথেকে লোবনাক্ত জলের হ্রদ অর্থাৎ লেগুন কথার অর্থ কী লবণাক্ত জলের হ্রদ তাহলে মনে রাখবে ভারতের সবথেকে ফেমাস লবণাক্ত জলের হ্রদ কোনটি এখানে কি বলছে দেখো ডাল লেক তো আমরা প্রত্যেকে জানি যে ডাল লেক কি ডাল লেক হচ্ছে একটা সাধু জলের হ্রদ অর্থাৎ এই হ্রদের জল মিষ্টি প্রকৃত হয় আর এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর অপশান বি দেখো চিলকা লেক অবশ্যই এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত চিলকা লেক মহানন্দা নদীর সঙ্গে মিশে আছে চিলকা লেক কোথায় মহানন্দা নদী উড়িষ্যা অপশান থ্রি দেখো পুলিকট লেক খুব ইম্পর্টেন্ট একটা লেক এইটাই এই লেকটাকে কি বলা হয় এই লেকটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট লেগুন লেক অর্থাৎ প্রথমে রয়েছে কে চিলকা লেক এখানে আমাদের সঠিক আনসার হবে কি এখানে আমাদের সঠিক আনসার হবে কি চিলকা লেক কী বললাম এখানে আমাদের সঠিক আনসার হবে চিলকা লেক যদি চিলকা লেক অপশানে না থাকে তাহলে তখন আমরা আনসার করবো পুলিকট লেককে ঠিক আছে কারণ পুলিকট লেক হচ্ছে সেকেন্ড পজিশন রয়েছে আর এটা অবস্থান করছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে খুব পরীক্ষা আসে খুবই পরীক্ষা আসে যে কোন হ্রদটি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে অবস্থান করছে আনসার হবে কি পুলিকট লেক এটা কিন্তু মনে রাখবে আর এটা কিন্তু ব্র্যাকিস বা লেগুন লেকের জন্য বিখ্যাত যেটাকে আমরা লবণাক্ত জলের হ্রদ বলে থাকি আর চার নম্বর অপশন দেখো বলছে মানস সরোবর এই মানসস্রোবর সম্পর্কে জানতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে এটাও একটা লেক বা একটা হ্রদ এটা অবস্থান করছে তিব্বতে আর এই মানসসরোবর লেক থেকে অবস্থান উৎপত্তি লাভ করেছে আমাদের সিন্ধু নদী আমাদের ব্রহ্মপুত্র নদী এছাড়াও আমাদের শুতুদ্র নদী উৎপত্তি লাভ করেছে এই মানস্রোবর লেক থেকে তাহলে এই ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চিন অনেক ইনফরমেশান দিলাম যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তারপর নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলা হচ্ছে পরের কোশ্চিনে আমরা দেখব যে এখানে বলা হচ্ছে হুইচ অব দ্য ফোলোইং পাসেস অর্থাৎ পাস মানে কি দেখো ইংরেজিতে যেটাকে পাস বলছে সেটা ইংরে বাংলাতে বলছে কি মানে আমার গিরিপথ তো পাস কথার অর্থ হচ্ছে গিরিপথ তার মানেটা কি বলছে হুইচ অব দ্য ফলোয়িং পাসেস অর্থাৎ কোন গিরিপথের মধ্যে দিয়ে আমাদের কি করছে সুতলেজ নদী ভারতে প্রবেশ করছে এর আগে আমি তোমাদেরকে বললাম যে সুতলেজ নদী কোথায় উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরে উৎপত্তি হয়েছে আর সুতলেজ নদী হলো সিন্ধু নদীর একটি উপনদী ঠিক আছে যেটাকে আমরা সতুদ্র নদী বলে থাকি তাহলে এই যে শতদ্র নদীটা ভারতে প্রবেশ করছে কোথা থেকে নাথুলা পাস জেলেপলা পাস শিবকেলা পাস এবং হচ্ছে কি সেরাবাথঙ্গা পাস তো এখানে দেখো চারটে অপশান আছে যেখানে আমি তিনটে অপশান নিয়ে একদম পুরো ভালোভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব যেগুলো কিনা পরীক্ষায় জিজ্ঞাসা করে দেখো নাথুলা পাস পরীক্ষা জিজ্ঞেস করে নাথুলা পাস কোথায় রয়েছে নাথুলা পাস কোথায় রয়েছে তোমরা প্রত্যেকে জানো যে নাথুলা পাস রয়েছে কোথায় সিকিম পরীক্ষায় জিজ্ঞাসা করে বারবার জিজ্ঞেস করে নাম আর লোকেশানটা মনে রাখবে যে নাথুলা পাস কোথায় রয়েছে নাথুলা পাস রয়েছে কোথায় সিকিমে জেলেপ্লা পাস কোথায় রয়েছে জেলেপ্লা পাস রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে জেলেপ্লা পাস রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর আর শিবকিলা পাস রয়েছে কোথায় এটা রয়েছে হিমাচল প্রদেশ শিবকেলা পাস রয়েছে কোথায় হিমাচল প্রদেশ আর এই যে পাস বা এই যে গিরিপথ এটাকে কি বলা হতো অ্যানসেন্ট ইন্ডিয়াতে অর্থাৎ প্রাচীন ভারতে সিল্ক রুট বলা হতো কি বলা হতো সিল্ক রুট বলা হতো এই শিবকিলা পাসটাকে আর এই পাশের মধ্যে দিয়েই আমাদের সতদ্র নদী ভারতে কিন্তু প্রবেশ করেছে তাই এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান থ্রি নেক্সট কোশ্চিন দেখো এখানে বলা হয়েছে একে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা বারবার জিজ্ঞেস করে দ্য পিলগ্রিমস পিলগ্রিমস কথার অর্থ কি যারা হচ্ছে ধর্মীয় ধর্মের কারণে এক স্থান থেকে অন্য স্থানে যারা মানে ভ্রমণ করে তাদেরকে বলা হয় কি পিলগ্রিমস বলা হয় অর্থাৎ তীর্থযাত্রী বাংলায় বলছে তীর্থযাত্রী অফ কৈলাস মানস সরোবর যেটা তিব্বতের কৈলাস মানুষ সরোবর হ্যাভ টু পাস থ্রো হুইচ পাস টু ইন্টার দ্য তিব্বত অর্থাৎ কি বলছে কোন পাশের মধ্যে দিয়ে তারা তিব্বতে পৌঁছায় এটা জিজ্ঞেস করছে অর্থাৎ পাশের নামটা কি খারদুংলা পাস রোটাং পাস লিপু লেক আর নাথুলা পাস এখানে আমাদের সঠিক আনসার হবে কি লিপু লেক তাহলে মনে রাখবে লিপু লেকের মধ্যে দিয়ে যে পিলগ্রিমসরা কিন্তু তিব্বতে পৌঁছায় ঠিক আছে আর লিপু লেক কোথায় অবস্থিত লিপু লেক হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত যে এই যে আমি নাম বলছি পাশের নাম বা গ্রিপথের নাম তার সঙ্গে লোকেশান খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় অনেকবার আছে যে লিপুল একটু কোথায় অবস্থিত সেটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত নাথুলা পাস কোথায় অবস্থিত নাথুলা পাস হচ্ছে সিকিমে অবস্থিত মনে রাখবে নাথুলা পাস সিকিমে আর এখানে রোটাং পাস রোটাং পাস কোথায় অবস্থিত তোমরা অবশ্যই আমাকে এটা কমেন্ট সেকশানে জানাবে তোমাদেরও কিছু হোমওয়ার্ক থাকবে যেগুলো তোমরা না জানলে অবশ্যই ইউটিউব মানে বিভিন্ন জায়গায় সার্চিং করবে সার্চিং করে অবশ্যই জানাবে তবেই তোমাদের মধ্যে কনফিডেন্স বিল্ড করবে বা অ্যাক্টিভিটি মন তৈরি হবে তাহলে রাট রোটাং পাস কোথায় বসছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তারপরে আট নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী বলছে দেখো হুইচ ওয়ান অফ দা ফ্লোয়িং রিভার নিচের যে নদীগুলো নাম দেওয়া হয়েছে সেই নদীগুলোর মধ্যে কোন নদীটা ফ্লো মানে প্রবাহিত হয়েছে থ্রু এ রিফট ভ্যালি রিফ্ট ভ্যালির বাংলা হচ্ছে কি গ্রস্থ উপত্যকা রিপ ভ্যালির বাংলা কি রিপ ভ্যালি বাংলা হচ্ছে কি গ্রস্থ উপত্যকা মানেটা কি দেখো মানেটা হচ্ছে এইটা ধর এটা ধর একটা পাহাড় কি বললাম এটা একটা পাহাড় এটা একটা পাহাড় গেল এই একটা পাহাড় ঠিক আছে এই দেখো এই যে মিডিল বরাবর একটা কি থাকছে মানে গ্যাপ থাকছে এটাকে বলছে কি রিফ্ট ভ্যালি অর্থাৎ দুটো পাহাড়ের মধ্যবর্তী যে ভাগটা রয়েছে সেটাকে রিফ ভ্যালি এই ভাগের মধ্যে দিয়ে যখন কোনো নদী প্রবাহিত হবে তখন তাকে আমরা বলবো কি রিফ ভ্যালির মধ্যে দিয়ে নদী যাচ্ছে ঠিক এখানে আমাদের সেই প্রশ্নটা জিজ্ঞেস করছে প্রশ্নে বলা হয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার নিচের কোন নদীটি প্রবাহিত হয়েছে কার মধ্যে দিয়ে রিফ ভ্যালি তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে আমাদের সঠিক নাম্বার হবে কি নর্মদা তো মনে রাখবে নর্মদার সম্পর্কে কিছু তথ্য তো নর্মদা নদীটা আমাদের মধ্যপ্রদেশে উৎপত্তি লাভ করছে কোথায় মধ্যপ্রদেশ আর মিশেছে কোথায় মিশেছে আমাদের আরব সাগরে গিয়ে মিশেছে মনে থাকবে আরব সাগরে গিয়ে মিশেছে আর মধ্যপ্রদেশে উৎপত্তি লাভ করেছে আর এই নদীটা প্রবাহিত হয়েছে কার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বিন্দু ও সিন্ধু কি বললাম বিন্ধু পর্বত ও সিন্ধু পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তাহলে বিন্ধু পর্বত এবং সিন্ধু পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই নর্মদা নদী নর্মদা ছাড়াও আরও নদী রয়েছে যেমন হচ্ছে মাহি তাপ্তি এই সমস্ত নদীগুলো কিন্তু রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আর এই যে নদীগুলোর নাম বললাম মাহি তাপ্তি তারপর নর্মদা এগুলো প্রত্যেকটা নদী কিন্তু পশ্চিম বাহিনী নদী অর্থাৎ পূর্ব দিকে উৎপত্তি লাভ করে পশ্চিম দিকে গিয়ে মিলেছে পূর্ব দিকে উৎপত্তি লাভ করে পশ্চিম দিকে গিয়ে মিলেছে তাহলে এখানে সঠিক আনসার অপশান দুই তারপর নেক্সট কোশ্চেন দেখো এখানে নয় নম্বরের কোশ্চেনে কী বলা হয়েছে নয় নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে ডান প্যাসেজ তোমরা নাম নিশ্চয় শুনেছ ডান প্যাসেজ ইজ লোকেটেড অর্থাৎ ডান প্যাসেজ কোথায় অবস্থিত দেখো এখানে আমাদের আনসার হবে কি সাউথ আন্দামান এবং হচ্ছে কি লিটিল আন্দামান পরীক্ষায় আসে খুবই আসে সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে রয়েছে কি ডান প্যাসেজ আর আন্দামান এবং নিকোবর আন্দামান এবং নিকোবরের মধ্যে রয়েছে কি দশ ডিগ্রি চ্যানেল এটা মরবে আন্দামান ও নিকোবরের মধ্যে রয়েছে দশ ডিগ্রি চ্যানেল সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে রয়েছে কি ডানক্যান প্যাসেন এখানে আমাদের সঠিক আনসার অপশান এ নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে নেক্সট কোশ্চিনে কী বলা হচ্ছে এখানে নেক্সট কোশ্চিনে কী বলা হচ্ছে দেখো এই প্রশ্নটায় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এইগুলো কিন্তু পরীক্ষায় বারবার আছে তো এগুলো একটু দেখো বুঝো বলছে ইন্ডিয়া লাই ইন দ্য ড্যাশ হেমোস্ফিয়ার অর্থাৎ ভারত কোন গোলার্ধে অবস্থান করছে সাপোজ ধরো এইটা ভারত ভালো করে ছবিটা দিকে লক্ষ্য করবে তাহলেই বুঝতে পারবে আমি এখানে একটা ছবি এঁকলাম গ্লোব প্রত্যেকে তো গ্লোব দেখেছ নিশ্চয়ই তোমরা গ্লোব দেখেছ এবার গ্লোব গ্লোবে এইখানে আমি একটা এ একটা রেখা এ একটা রেখা এটাই তো হয় আর আমাদের ভারতটা কি এটা দেখো এই যে ওপর দিক থেকে বলা হয় কি উত্তর গোলার্ধ এটা জিরো ডিগ্রি আমাদের ওপর দিক থেকে বলা হয় কি উত্তর গোলার্ধ আর এটা হচ্ছে কি উত্তর গোলার্ধ মানে নর্থ গোলার্ধ আর এটাকে কী বলা হয় সাউথ গোলার্ধ সাউথ আর এই এই যে এই অংশটা কী বলা হয় নর্থ ইস্ট নর্থ ইস্ট বলা হয় আর এই অংশটাকে কী বলা হয় নর্থ ওয়েস্ট বলা হয় নর্থ ওয়েস্ট বলা হয় এই অংশটাকে কী বলা হয় ওয়েস্ট সাউথ বলা হয় আর এই অংশটা কী বলা হয় ইস্ট সাউথ বলা হয় প্রত্যেকেই জানো এবার আমাদের প্রশ্ন হলো তাহলে ভারত কোথায় অবস্থিত ভারত নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত আমরা প্রত্যেকে জানি ভারত নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত কিন্তু কোন গোলার্ধে অবস্থিত তখন আমাদের আনসার হবে কি যে নর্থ ইস্ট গোলার্ধ কী বললাম নর্থ ইস্ট গোলার্ধে আমাদের ভারত কিন্তু অবস্থান করছে আমাদের ভারতটা ঠিক এইখানে এই জায়গাটাতে অবস্থান করছে আমাদের ভারত কোথায় আমাদের ভারত অবস্থান করছে ঠিক এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতেই ঠিক আছে এইখানে আমাদের ভারত কিন্তু অবস্থান করছে তাহলে আমাদের এখানে সঠিক আনসার কী হবে এখানে আমাদের সঠিক আনসার পেয়ে গেলাম আমরা কি যে নর্থ এবং ইস্টার্ন অপশান এ হবে এটা সঠিক আনসার নর্থ এবং ইস্টার্ন নর্থ এবং ইস্টার্ন হবে সঠিক আনসার নেক্সট কোশ্চেন দেখো এগারো নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে এখানে এগারো নম্বর প্রশ্নটা ভালো করে দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে হুইচ অব দ্য ফলোইং কী বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন অর্থাৎ নিচে যে মাউন্টেনগুলোর নাম দেওয়া হয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া আর দ্য ওল্ডেস্ট অর্থাৎ ভারতের সবথেকে প্রাচীন মানে মাউন্টেন বা পর্বত শ্রেণীর নাম কি এটাই জিজ্ঞেস করছে ভারতের সবথেকে প্রাচীন পর্বত শ্রেণীর নাম হিমালয়ান তো আমরা প্রত্যেকেই জানি হিমালয়ন হচ্ছে সবথেকে নবীন হিমালয়ন তাহলে হবে না বিন্দিয়া পর্বত এটা প্রাচীন আরাবল্লী পর্বত এবং সাতপুরা পর্বত সবথেকে যেটা প্রাচীন সেটা হচ্ছে কি আরাবল্লী পর্বত এটা অবস্থান করছে কোথায় মেনলি রাজস্থানে আছে আরাবল্লী পর্বত এখানে আমাদের সঠিক আনসার কী হবে আরাবল্লি পর্বত আর আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের সবথেকে ওল্ডেস্ট কী বললাম ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন অর্থাৎ ভারতের সবথেকে প্রাচীন ফোল্ডেড মাউন্টেন বা স্তূপ পর্বত বলা যেতে পারে অপশান থ্রি হবে এটার সঠিক অ্যান্সার তারপরে চলো নেক্সট কোয়েশ্চিন দেখো নেক্সট কোশ্চিনে কী বলছে এখানে আমাদের বলছে বিরাশি ডিগ্রি ইস্ট এখানে দেখো বিরাশি ডিগ্রি ইস্ট আছে না আছে বিরাশি ডিগ্রি ইস্ট লংগিটিউড লংগিটিউড মানে কি আমরা জানি একটা অক্ষাংশ আছে আর একটা হচ্ছে কি দ্রাঘিমাংশ ওর লংগিটিউড কথার অর্থ যে কি দ্রাভিগি দ্রাগি মাংস যেগুলো উত্তর দক্ষিণে যেগুলো উত্তর দক্ষিণ ধরো এটা একটা গ্লোব এটা একটা এটা একটা গ্লোব এটা একটা গ্লোব ঠিক আছে এটা একটা গ্লোব বা পৃথিবী এবার কি হচ্ছে যে উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণে এই এই যে এইভাবে উত্তর দক্ষিণে এইভাবে যেগুলো বিস্তার লাভ করছে এগুলোকে কী বলা হয় লংগিটিউশনাল হয় কিভাবে লংগিটিউশনাল লংগিটিউড বলে এগুলোকে লংগিটিউড বা দ্রাঘী মাংস বলে আর এইভাবে যেগুলো থাকে সেগুলোকে বলে কি অক্ষাংশ কি বলা এইগুলোকে বলে কি অক্ষাংশ এভাবে এভাবে যেগুলো থাকে তাহলে প্রশ্নটা এখানে আমাদের কী আছে প্রশ্নটা হলো যে এখানে যে ব্রাসি ডিগ্রি ব্রাসি ডিগ্রি ইস্ট ব্রাসি ডিগ্রি ইস্টের কথা বলা হয়েছে যে ব্রাশি ডিগ্রি ইস্টের যে লংগিটিউডের কথা বলা হয়েছে অর্থাৎ দ্রাঘী মাংসের কথা বলা হয়েছে এটির গুরুত্ব কী বা এর সিগনিফিসেন্ট কী এটা জিজ্ঞেস করছে তো আমরা প্রত্যেকে জানি যে ব্রাসি ডিগ্রি তিরিশ হলো কি যে ভারতের প্রমাণ সময় অর্থাৎ অপশান এ হবে এটার সঠিক আনসার বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অপশান এ হবে এটার সঠিক আনসার তারপর নেক্সট কোয়েশ্চিন ষোলো নম্বর প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে অনেক ইনফরমেশন তোমরা গ্যাদার করতে পারবে দেখো এখানে কি বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট ইয়ালং দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া তো আমরা যদি একটা ভারতের ম্যাপ দেখি সাপোজ ধরো এইটা হয়েছে কি ভারতের ম্যাপের নিচের দিকটা এই যে এই বরাবর চলে গেছে কি এই বরাবর চলে গেছে আমাদের কর্কটকান্ত রেখা গেছে এই যে নিচের দিকের এই অংশ এই অংশটা কি বলে ওয়েস্টার্ন কস্ট আর এই অংশটা কি বলে কি ইস্টার্ন কস্ট এবার প্রশ্ন হলো যে আমাদের নবসেবা দেখো এখানে অপশানে বলছে কি নব সেবা বলা হয়েছে এই নোব সেবাটা অবস্থান করছে কোথায় ঠিক আমাদের এইখানে এইখানে অর্থাৎ এই মহারাষ্ট্রে অবস্থান করছে নোব সেবা আর মারমাগাঁও এই অপশান দুই দেখো মারমাগাঁও এই মারমাগাঁও অবস্থান করছে কোথায় গোয়াতে ঠিক এইখানে আর তিতু করিন তিতরিণ অবস্থান করছে কোথায় তামিলনাড়ু তামিলনাড়ু চেন্নাই তামিলনাড়ু তিতু করিন তার মানে এই এইখানটাই ওকে আর কেরালার কোচি চার নম্বর অপশান বলছে কোচি কোথায় এ এইখানটাই তাহলে তো কোনটা তাহলে তোমাদের আলাদা হচ্ছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি তিতু কারণ তিতু হচ্ছে কি ইস্টার্ন কোস্টের একটা বন্দর আর বাকি যে বন্দরগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই কিন্তু ওয়েস্টার্ন কোস্টের বন্দর তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হয় অপশান থ্রি তিতু নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো এই সাতাশ নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট পরীক্ষা জিজ্ঞেস করে প্রশ্নে বলা হচ্ছে কি যে দ্য ইন দ্য ইন টার্মস অফ এরিয়া ইন্ডিয়া ইজ দ্য ড্যাস লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত বড়ো বড়ো কান্ট্রি রয়েছে তার মধ্যে আমাদের ভারতের র্যাঙ্ক কত অর্থাৎ ভারত কত নাম্বার র্যাঙ্কে রয়েছে সবথেকে বড়ো কান্ট্রির দিকে তখন আমাদের আনসার হবে কে ভারতের র্যাঙ্ক রয়েছে সেভেন্থ অর্থাৎ সাত নম্বর ভারতের র্যাঙ্ক রয়েছে কত সেভেন্থ আর সব থেকে প্রথমে রয়েছে কে সেটা হবে কি সোভিয়েত রাশিয়া তো রাশিয়া রয়েছে প্রথমে এবং ভারত রয়েছে সাত নাম্বারে রয়েছে সব কিসের কিসের দিক থেকে সেটা হচ্ছে কি মানে লার্জেস্ট এরিয়া এরিয়ার উপর ভিত্তি করে অর্থাৎ কোন দেশের লার্জেস্ট এরিয়ার ওপর ভিত্তি করে সেভেন্থ পজিশনে রয়েছে আমাদের ভারত ফার্স্ট পজিশনে রয়েছে আমাদের সোভিয়েত রাশিয়া অপশান সার হবে এখানে সঠিক আনসার নেক্সট কোশ্চেন দেখো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্রক্সিমিয়েট লেন্থ অব দ্য যে কি ইন্ডিয়ান কোস্ট লাইন অফ ইন্ডিয়া ভারতের যে কোস্ট লাইন রয়েছে ভারতের যে কোস্ট লাইন রয়েছে তার দৈর্ঘ্য কত অ্যাপ্রক্সিমেটলি আনুমানিক তো দেখো ভালো করে ছবিটার দিকে একটু লক্ষ্য রাখো তাহলে কিন্তু বুঝতে পারবে সাপোজ ধরো এইটা ভারতের নিচের দিক এই পর্যন্ত গেছে কি রেখা এইখান থেকে আমাদের সমুদ্র শুরু হচ্ছে এদিকটা পুরোটাই সমুদ্র অর্থাৎ কি কোস্টাল লাইন কোস্টাল লাইন মানে কি সমুদ্রের যে লাইন এটাকে কি বলছে কোস্টাল লাইন এটা কত তো মনে রাখবে এইখান থেকে যদি আমরা দৈর্ঘ্য ধরি আর এইখানে গিয়ে যদি শেষ করি তাহলে যার দৈর্ঘ্য হবে কত ছ কত ছ যদি আমরা এই আন্দামান এবং নিকোবরকে ধরি তাহলে তার দৈর্ঘ্য হয়ে যায় কত সাত হাজার পাঁচশো সতেরো সাত হাজার পাঁচশো সতেরো এখানে আমাদের সঠিক আনসার কী হবে যেহেতু আমাদের মেনল্যান্ড বলেনি তাহলে তাই আমাদের আনসার হবে সাত হাজার সাত হাজার পাঁচশো সতেরো হবে সঠিক আনসার মানে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার কারণ দেখো দ্য অ্যাপ্রক্সিমেট লেন্থ অব দ্য কোস্টাল লাইন এখানে কিন্তু মেনল্যান্ড বলা হয়েছে যদি মেনল্যান্ড বলা হতো তাহলে আনসার হতো কোথাও আমাদের ছ হাজার কিলোমিটার তখন আনসার হতো অপশন বি হয়ে যেত আনসার কিন্তু যেহেতু আমাদের মেনল্যান্ডটাকে উল্লেখ করে দেয়নি তাই এখানে আমাদের আনসার হয়ে সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার কিলোমিটার অপশান এ হবে এটার সঠিক আনসার নেক্সট কোশ্চেন দেখো এখানে বলছে বাল্টোরা গ্লেসিয়ার ইজ লোকেটেড ইন অর্থাৎ কি বাল্টোরা গ্লেশিয়ার আমাদের জানি যে ভারতে অনেক রকম গ্লেসিয়ার গ্লেসিয়ার কথার অর্থ কী তো গ্লেসিয়ার বলতে বোঝা যাচ্ছে কি তোমার বরফের যে একটা বরফের নদী যেটাকে বলা হয় হিমাবাহ বলা হয় বাংলায় বলা হয় হিমাবাহ অর্থাৎ কি বাল্টোরা হিমাবাহ কোথায় অবস্থান তো এখানে আমাদের সঠিক আনসার হবে কি অপশান এ কী কারাকরম রেঞ্জ কারাকরম রেঞ্জে অবস্থিত খেয়ে বাল্টোরা গ্লেশিয়ার ভারতের সবথেকে বৃহত্তম কী কি গ্লেশিয়ারের নাম কী তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে ভারতের সবথেকে বৃহত্তম গ্লেসিয়ার হচ্ছে কি সিয়াচেন গ্লেসিয়ার। এটাও কিন্তু মনে রাখবে আর এটা ভা সিয়াচেন গ্লেশিয়ার হলো ভারতের সবথেকে উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসাবে ব্যাখ্যা করা হয় এখানে আমাদের সঠিক আনসার কারাকরম রেঞ্জ বাল্টোরা গ্লেসিয়ার রয়েছে কোথায় কারাকরম রেঞ্জ নেস কোশ্চেন চলো নেস কোয়েশ্চিনে কী বলছে দেখো নেক্সট কোয়েশ্চিনে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং হুইচ অফ দ্য হুইচ অফ দ্য রিভার গেট দা সরি হুইচ অফ দ্য ফলোইং উইল নেভার গেট দ্য সরি এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং উইল নেভার গেট দ্য ভার্টিক্যাল রে অর্থাৎ নিচের এখানে দেখো চারটে সিটির জায়গা নাম দেওয়া হয়েছে অর্থাৎ চারটে শহরে নাম দেওয়া হয়েছে বলা হয়েছে কোন শহরে সূর্যের লম্বভাবে কিরণ কখনোই পড়ে না সূর্যর লম্বভাবে কিরণ কখনোই পড়ে না আমাদের সঠিক আনসার হবে কি শ্রীনগর অপশান ডি হবে সঠিক আনসার শ্রীনগর শ্রীনগরে জম্মু কাশ্মীরে শ্রীনগরে সবসময় সূর্য তীর্যভাবে কিরণ দেয় এখানে সূর্য কখনোই মাথার ওপরে আসে না অপশান চার হবে এটার সঠিক আনসার তারপর নেক্সট কোশ্চেন দেখো এখানে কী বলা হয়েছে বলা হয়েছে দ্য আন্দামান গ্রুপ অ্যান্ড যে কে নিকোবর গ্রুপ কী থেকে আলাদা হয়েছে এর আগে কোশ্চিনটা বললাম যে আন্দামান এবং নিকোবর যে প্রণালী দ্বারা আলাদা হয়েছে সেটাকে কি বলা হয় টেন ডিগ্রি চ্যানেল অপশান এ হবে এটা সঠিক আনসার টেন ডিগ্রি চ্যানেল অপশান এ আন্দাবান এবং নিকোবরের মাঝখানে রয়েছে কি টেন ডিগ্রি চ্যানেল নেক্সট কোশ্চেন দেখো সাঁত্রিশ নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে আমি প্রতিটা প্রশ্ন করাচ্ছি না কারণ আমি বেসিক লেভেল থেকে টপ লেভেলের দিকে যেতে চাই সহজগুলো যে করাচ্ছে প্রতিটা প্রশ্ন দেখতে পাচ্ছ বিভিন্ন পরীক্ষা এসেছে সেইভাবে আমি করাচ্ছি যাতে কোমনটা পেয়ে যাও তোমরা পরীক্ষায় বলছে কি নালামালা হিল অর্থাৎ একটা ভারতের পর্বত রয়েছে সেই পর্বতের নাম হচ্ছে কি নালামালা তো নালামালা হিল কোথায় অবস্থান করছে উড়িষ্যা মেঘালয় অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট এখানে আমাদের সঠিক আনসার কী হবে অন্ধ্রপ্রদেশ অপশান থ্রি হবে এখানে সঠিক আনসার ওকে বন্ধুরা এই পর্যন্ত আজকের আমাদের আলোচনা নেক্সট ভিডিওতে আবার আমি আরও বেশি বেশি করে এমসি নিয়ে আসার চেষ্টা করব যেগুলো প্রিভিয়াসের এসছে তো অবশ্যই ভালো লাগলে শেয়ার শেয়ার করবে কমেন্ট করবে এবং অবশ্যই তোমাদের মতামত জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং